হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অচেনা লাগছে না? একদমই ঠিক ধরেছেন, হোটেলের রুমে রয়েছি, বারাণসীতে রয়েছি আমরা এখন। কলকাতা থেকে বারাণসী পৌঁছে গেছি আর আমরা সকালবেলা, না এখন সবটা বলে দেবো না এখানে, আপনারা বরঞ্চ একটু রিমাইন্ড করে দিই, দেখে নিই কি করে পৌঁছলাম কলকাতা থেকে বারাণসী। কলকাতা থেকে ভোর ভোর বেরিয়ে আমরা বেনারস পৌঁছে গেছিলাম সন্ধ্যের মধ্যে। ফুল ডিটেল ভিডিও অলরেডি আপলোডেড, যারা মিস করেছেন তাদের জন্য ভিডিও লিংকটা শেয়ার করে দেবো, প্লিজ একটু চেক করে নেবেন। আর বারাণসীতে আমরা উঠেছি রামাদার হোটেলে, তারও পুরো একটা রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি প্ল্যান করেন যে কলকাতা থেকে বারাণসী বাই কার আপনারা আসবেন, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সন্ধ্যের মধ্যেই আমরা ঢুকে গেছি রামাদা হোটেলে। এটা আগে গ্রেপ ভাইন ছিল আর খুব রিসেন্টলি এটা রামাদা টেক ওভার করেছে। গাড়ি নিয়ে বেরোলে মাথায় প্রথমেই হোটেল বুকিং এর টাইম রাখতে হবে যে পার্কিং আছে কিনা। তো এই হোটেলে এদের অ্যাম্পল পার্কিং রয়েছে। তো যাই হোক, গাড়ি পার্ক করে আমরা এবার হোটেলে চেক ইন করব। হোটেলে ঢুকতেই দেখলাম এখানে বেশ ভালোই ব্যবস্থা রয়েছে স্যানিটাইজেশনের। প্রথমেই আমাদের হাত স্যানিটাইজ করে নিতে হলো, তারপর আমাদের থার্মাল স্ক্রিনিং করার পর আমরা হোটেলের মধ্যে চেকিং করলাম। এই হোটেলে কিন্তু বেশ ভালোভাবেই কোভিড প্রোটোকলস সবাই মেনটেন করছেন। বোর্ডেও ডুজ অ্যান্ড ডোন্ট সমস্ত পরিষ্কারভাবে লেখা রয়েছে। এখন আমরা রামাদা হোটেলের লবিতে রয়েছি, নীলাঞ্জন ওদিকে আমাদের চেকিং এর সমস্ত ফর্ম্যালিটিস যা রয়েছে সেরে ফেলছে, আর আমরা একটু হোটেলের লবিটাই চারদিকে ঘুরে দেখছি। সিটিং এর বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট রয়েছে লবিতে, যদিও বেশ ফাঁকা ফাঁকাই লাগছে চারপাশটা। আর যেহেতু রিসেন্টলি টেক ওভার করেছে রামাদা, তাই জন্য অনেক কনস্ট্রাকশন ওয়ার্কও চলছিল। সামনেই একটা পেস্ট্রি শোকেস দেখলাম, লোভ লাগছে। আগে যাই রুমে ফ্রেশ অ্যান আপ হই, তারপরে আসব। আমাদের লাগেজ নিয়ে এবার আমরা চললাম রুমে। খেয়াল করবেন যে গাড়িতে আমরা বেশ বড় বড় দুটো সুটকেস রেখে খালি একটা ব্যাগ নিয়েই এই হোটেলে চেকিং করলাম, কারণ যেহেতু নাইট হল তাই সেইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম যে ছোট যাতে একটা ব্যাগ নাবালেই হয়ে যায়। সুন্দর পুরো করিডোরটা এরকম সেন্ট ডিফিউজার লাগানো রয়েছে আর গন্ধে মম করছে, দারুণ রিফ্রেশিং লাগছে এই গন্ধটা। চলুন এবার রুমের ভেতরটা ঢোকা যাক। আমরা এই দিন সুপিরিয়র রুমটা বুক করেছিলাম, তবে সুপিরিয়র রুমের ভেতরে ঢুকে যেটা আমাদের প্রবলেম হয়ে দাঁড়ালো সেটা হলো এই দুটো সেপারেটেড বেড। যেহেতু হ্যাপি আছে তাই দুটো সিঙ্গেল বেডে আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে, আমাদের কিন্তু জয়েন্ট বেড চাই। তো ওনাকে বললাম, উনি বললেন যে উনি লোক পাঠাচ্ছে বেড দুটো যাতে জোড়া করে দেয়া যায়। তবে সিঙ্গেল বেড হলেও বেডগুলো কিন্তু যথেষ্ট চওড়া, তাই কোনো প্রবলেম নেই। সুন্দর একটা বড় সোফা রয়েছে আর চারদিকটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে বেসিক যে অ্যামিনিটিসগুলো মোটামুটি থাকে, যেমন দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, টি কফি মেকার তো রয়েছে, আর বাথরুমটাও যথেষ্ট বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে আর গরম জলের ব্যবস্থাও রয়েছে, আলাদা করে লিকুইড সোপ ডিসপেন্সারও দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো এই সময়। হেয়ার ড্রায়ার রয়েছে আর টয়লেট অ্যাক্সেসরিজও রয়েছে। আমরা হোটেলের রুমে ঢুকে পড়েছি, চেকিং হয়ে গেছে আমাদের। রুমটা তো খুবই ভালো, খালি প্রবলেম যেটা হচ্ছে যে দুটো সেপারেটেড বেড আছে। তো আমরা বলেছি, তো হোটেলের হেল্প ডেস্কে বলা হয়েছে ওরা এসে দুটো বেড ওরা জয়েন করে দিয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেমই নেই। আর রুমের যা রেন্ট সেই হিসেবে আমরা ভাবিনি যে রুমটা এতটা ভালো হবে। রুমটা খুবই ভালো, খুবই স্পেশিয়াস। তো আমরা জাস্ট ওয়ান নাইট একটা হল্ট আমাদের, তারপর সকাল সকালই তো এখান থেকে বেরিয়ে যাব, তার জন্য তো খুবই ভালো। আর বাদ বাকি যে রুমের জিনিসগুলো দেখিয়ে দিই, এখানে একটা কাবার্ড রয়েছে, যদিও আমাদের এক রাতের জন্য কিছুই সেরম লাগবে না।
নিচে একটা ফ্রিজ রয়েছে ওয়ার্কিং, আর আমাদের প্রবলেম সলভও হয়ে গেছে, ওনারা এসে বেড দুটো জয়েন করে দিয়েছে। এসেই কফি রেডি করে ফেলেছি, সারাদিন হেকটিক গেছে গাড়িতে, তো একটু কফি খেয়ে নিই, কফি খেয়ে আবার ফুল চার্জ আপ হয়ে যাব, তারপর একটু হোটেলের চারদিকটা একটু ঘুরে দেখব কিরকম। কফি খেয়ে একবার নিচে নেবে এলাম রেস্টুরেন্টে, রামাদার রেস্টুরেন্টটা দেখলাম বিশাল বড়, একসাথে প্রচুর লোক বসে একসাথে খেতে পারে। ডিনারের বাফে মেনুতে কি কি রয়েছে সেটা একবার চোখ বুলিয়ে নিলাম। ওনারা বাফে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি করছে, আর আমরা ঠিক করলাম ডিনারটা এখানে বাফেই খেয়ে নেব, তবে আপনারা চাইলে আলাকাটও নিতে পারেন। সুন্দর করে দেখলাম ডিনারের বাফের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, চলুন স্টার্ট করা যাক তাহলে। প্রথমেই রয়েছে বিভিন্ন ধরনের স্যালাড, প্রচুর ধরনের অপশনস ছিল, তারপরে ভেজ নন ভেজ দু রকমের স্যুপ ছিল, রায়তাও ছিল, বান ছিল ব্রেডের মধ্যে। প্রত্যেকটা আইটেমই কিরকম ছিল সেগুলো ইন্ডিভিজুয়ালি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ডেজার্টে রয়েছে পেস্ট্রি, ব্রাউনি আর হালুয়া। আমরা এবার ডিনারে যাচ্ছি, আর্লি ডিনার করে নেবো, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালবেলা আবার বেরোবো। করিডোর থেকে নিচে দেখা যাচ্ছে রামাদার পার্কিং লটটা, বেশ কয়েকটাই গাড়ি আছে দেখলাম, খিদেও জোর পেয়ে গেছে, দেখি ডিনারে কি কি রয়েছে। চলো খেয়ে বল কেমন। প্রচন্ড জুসি আর ভীষণ টেস্টি খেতে, মাছের কিন্তু একদম গন্ধ নেই। ফার্স্ট আইটেম স্টার্টারে একদম হিট, আর চিকেনের কাবাবটাও খুব ভালো ছিল। কাবাব জেনারেলি খুব স্টিফ হয়ে যায়, কিন্তু প্রচণ্ডই জুসি, খুবই ভালো লাগছে খেতে, তো এনজয়। একটা মাছি অনেকক্ষণ ধরে খুব ঝামেলা করছে, আর বাপ ব্যাটা তো বিরিয়ানি পেলে আর কিছু চায় না, ভালোই লাগছে তাই না রে হ্যাপি। বিরিয়ানিটা ট্রাই করছি, আমাদের কলকাতা বিরিয়ানির মতো নয় তবে বেশ ভালো, তবে যদি কলকাতা বিরিয়ানি ভেবে খাই তাহলে কিন্তু সেটা ভুল হবে, তাই না হ্যাপি? ও এক পনিরটা ট্রাই করছি, এখানকার পনিরগুলো মানে অসম্ভব ভালো, দুধটা ভালো যেহেতু। পনিরটাই ইটসেলফ এত ভালো যে মানে পুরো রান্নাটাই অন্যরকম লাগছে খেতে, দুর্দান্ত পনির। চাউমিনটা ট্রাই করছি, একটা মাছি খালি ঘুরছে আর বাদ বাকি সব ভালো, চাউমিনটাও বেশ ভালো। জেনারেলি ইন্ডিয়ানটা যেখানে ভালো হয় চাইনিজটা অলওয়েজ সেখানে দেখেছি একটু ঝুলে যায়, তো এখানে কিন্তু চাইনিজটাও খুবই ভালো করেছে। ফ্রাইড রাইসটাও অল্প করে নিয়েছি, সবই অল্প করে নিয়েছি যাতে টেস্ট করতে পারি। চাউমিনটা আমার বেশি ভালো লাগলো, এটা পনিরের একটা স্টার্টার আইটেম ছিল, প্রথমে ভেবেছিলাম খাবো না কারণ চিকেন আর ফিশটা এতটাই ভালো ছিল, তো এটা খেয়ে দেখলাম অসাধারণ করেছে। বাইরেটা যেরকম ক্রিস্পি রয়েছে ভেতরের পনিরটা ততটাই সফট, আর বাইরের যে সসি জিনিসটা রয়েছে সেটা একটু টক একটু ঝাল একটু মিষ্টি, দুর্দান্ত। ডেজার্ট এসে গেছে প্লেটে, আচ্ছা এবার হচ্ছে ডেজার্টের পালা, যার জন্য বসে থাকা।
দুর্দান্ত, অসাধারণ। এটার জন্যই মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব অল্প অল্প খেয়েছি। দিনের শেষটা দারুণ হলো। এবার ব্রাউনির পালা, পেস্ট্রিটা বেটার ছিল, তবে ব্রাউনিটাও যে খুব খারাপ বলবো তা নয়, তাও পেস্ট্রিটা বেশি মার্কস পেল। পারবো না এটাও, এটাও শেষ করবো। আচ্ছা, নীলাঞ্জন একটা ভালো কথা বলেছে, বলেছে যে ইতালিয়ার ঝাড় আমরা দেখতে পাচ্ছি না, তাই জন্য মাথার উপর এই ঝাড়টা দেখে নিতে দেখিয়ে দিয়েছি একটালিয়া চা। ডিনার আমাদের আজকে ডান, আমাদের ডিনার পড়লো 750 ইচ করে, আর হ্যাপিটা নিয়েছে 350 মতো। বাফে ছিল, বাফের আইটেম ওয়াইজ তো প্রচুর ছিল, আর যেটা সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে খেতে সেটা হলো ওদের যে স্টার্টার আইটেম দুটো ছিল, ফিশ আর চিকেন, দুটোই প্রচণ্ড জুসি ছিল, দুটোই খুব জুসি কাবাব ছিল। আর তো খেতে খেতে শেয়ার করলামই কোনটা কীরকম লেগেছে। ডেজার্টসগুলো অসম্ভব ভালো ছিল, আর ডেজার্টের দিকেই তাকিয়ে বসে থাকা, ডেজার্ট খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো সব জায়গার ডেজার্ট মনের মতো হয় না, এখানকার ডেজার্টটা কিন্তু সত্যি দারুণ ছিল, প্রত্যেকটা পেস্ট্রি ব্রাউনি কিন্তু খুবই ভালো ছিল। আর যেটা সবচেয়ে ভালো লাগলো এখানে, আমরা কালকে এখান থেকে আর্লি চেক আউট করছি, আর্লি বলতে টু আর্লি, 4টার সময় ভোরে আমরা চেক আউট করবো এখান থেকে। তো এখানে কথা বলে ওনারা বলে দিলেন যে ওরা আমাদের জন্য ব্রেকফাস্ট প্যাক করে দেবেন, এবং বেশ ভালো মতো ব্রেকফাস্টই ওনারা দেবেন বলেছে, স্যান্ডউইচ দিয়ে দেবেন, মাফিন আর কিছু ফ্রুটস দিয়ে দেবে, তো যথেষ্ট। আর 3:30 সময় সমস্ত রেডি থাকবে বলেছে। তো সমস্ত হোটেলে এই ফেসিলিটিগুলো কিন্তু থাকে না, তো যারা আর্লি চেক আউট করেন তাদের ব্রেকফাস্টের খুব সমস্যা হয়ে যায় হাইওয়েতে, কারণ দোকানগুলো খুলতে খুলতে ধাবা টাবাগুলো অনেক দেরি হয়ে যায়, ততক্ষণে ছোট বাচ্চা থাকলে তো খিদে পেয়েই যায়, বড়দেরও খিদে পেয়ে যায়। তো এখানে কিন্তু হোটেলের এই ফেসিলিটিটা আমাদের খুবই ভালো লেগেছে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কালকে অনেক ভোর ভোর ওঠা আর চেক আউট করা। তো আজকের মতো গুড নাইট, বাই বাই। আমরা কলকাতা যখন ফিরছিলাম তখন বেনারসে আবার দুদিন থেকে বেনারসটা ঘুরে তারপর কলকাতা ফিরেছিলাম, আর ফেরার সময়ও কিন্তু আমরা রামাদাটাই বুকিং করেছিলাম, কারণ যাবার সময় ওদের আর্লি ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া থেকে শুরু করে বেনারসে জ্যাম ঠেলে না বেরোনোর যে সুবিধেটা রয়েছে এই হোটেলে সেটা আমরা খুব ভালোই ফিল করতে পেরেছিলাম। তো এইখানে আমরা সুপিরিয়রের রুমের থেকেও একটা বেটার রুম আমরা এখানে বুকিং করেছি, যেহেতু 2 নাইটস আমরা থাকবো, রুমটা যথেষ্ট বড়, আর এখানে আর আগের বারের মতো সেপারেটেড বেড নয়, একটাই ডাবল সাইজ বেড, বাথটাবও রয়েছে, বাথটাব দেখে হ্যাপি ভীষণ খুশি, আর চারদিক আগেরটার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাপি নাচতে লেগেছে বাথটাব দেখে। আর রাইটিং ডেস্ক, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা ফ্রিজ, টি কফি মেকার, সমস্ত কিছুই রয়েছে। তো রুম ওয়াইজ তো খুবই ভালো, আর আমাদের আগে যে রামাদাতে থেকে গেলাম 1 নাইট সেটার এক্সপিরিয়েন্সও খুবই ভালো ছিল। চেক আউটের টাইমই আবার এইবারের বুকিংটা আমরা করে রেখেছিলাম, তবে আপনারা যখন বুকিং করবেন রামাদা বারাণসী বলে তখন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু কাটেসার রামনগরে সিচুয়েটেড, আর একটাও রামাদার হোটেল আছে সেটা কিন্তু প্রপার সিটির মধ্যে। রুমটার মধ্যে আরো যে জিনিসগুলো আছে, কাবার্ড রয়েছে ঢুকতেই, একটা মিরর রয়েছে, টিভি রয়েছে, এই রুমটাও যথেষ্ট বড়, একটা বড় সোফা রয়েছে, আর উইথ ব্রেকফাস্ট আমরা এই রুমটা 3920 পেয়েছি, আর আমাদের কাছে মনে হয়েছে এটা একটা গুড ডিল, আর এই রামাদাতে থেকেও কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। রুমের মধ্যে চেকিং করেই আমরা প্রথমে সমস্ত কিছুই আগে নিজেরা স্যানিটাইজ করে নিই, যদিও হোটেল থেকে স্যানিটাইজ করাই থাকে। আগেও যেটা বলছিলাম যে এই হোটেলটা কিন্তু রামনগরের কাটেসারে, আর একটা যেটা বারাণসী রামাদা বললে দেখায়
সেটা কিন্তু প্রপার সিটির মধ্যে। তো যদি সিটির জ্যাম ঠেলে না বেরোতে চান তাহলে কিন্তু এই কাটেসারের রামাদাটাই আপনারা বুকিং করতে পারেন। একটা লোকাল অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কিছু শপিংয়ের জন্য, তবে সেদিনকে দশেরা ছিল আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটে, জ্যাম ঠেলতে ঠেলতে আমাদের পৌঁছতেই অনেক সময় লেগে গেল। চারদিকে দশেরার ভিড়। রামনগর ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দশাশ্বমেধ ঘাট পর্যন্ত আমাদের অটোটা ছেড়ে দিয়েছে আর বললো আমাদের জন্য ওয়েট করবে। এর আগেও আমরা বেনারস এসেছি আর মোটামুটি দোকানগুলো আমাদের জানাই রয়েছে যেখানে রিজনেবল রেটে ভালো গিফট আইটেম পাওয়া যায়, যেমন এই দোকানটা কাঠের। এখান থেকে আগেও প্রচুর জিনিস কিনেছি, নিজেদের বাড়িতেও প্রচুর জিনিস সাজিয়ে রেখেছি। এই কার্ডগুলো এবার দেখলাম এখানে, খুব ভালো লাগলো দেখে। আর হ্যাপি ওমি দুজনকারই খুব গাড়ির শখ, তো এই ছোট্ট ট্রাক দুটো ওদের জন্য নেব। এই যে এই দোকানটার কথা বলছিলাম। আর তার উল্টো দিকেই রয়েছে এরকম বেনারসি দোপাট্টার দোকান। নিজের জন্যই বলুন অথবা প্রিয়জনকে যদি গিফট করতে চান তাহলে কিন্তু রিজনেবল দামের মধ্যে আপনি খুব ভালো ভালো দোপাট্টা পেয়ে যাবেন। নানা রকম কোয়ালিটির রয়েছে নানা রকম প্রাইসে। এত ভিড় মন্দিরের মধ্যে ঢুকতেই পারিনি, তবে বাইরের এলসিডিতেই লাইভ পুজো দেখা যাচ্ছিল, তো দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। এখান থেকেই বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে হোটেলে ফিরলাম। এই যে এই দোপাট্টাগুলো কিনলাম, ভালো হয়েছে না কালারগুলো? আর কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, রিজনেবল দামে। আপনাদের কোনটা পছন্দ হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকে বেনারসে ঢুকে গেছি আমরা রামাদা হোটেলে। আমরা যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন নাইট স্টের জন্য এই হোটেলটাতেই ছিলাম, তো ফেরার সময়ও কথা বলে নিয়েছিলাম যে এই হোটেলটাতেই স্টে করব আমরা। তো এখানে হোটেলে এসেই আজকে আমাদের কোনো এখানকার লোকাল গাড়ি বুক করা ছিল না, তো লোকাল এখানে একটা রাস্তা থেকে অটো ধরে নিয়ে আমরা বেরোলাম। দশাশ্বমেধ ঘাটে যাব বললাম, তো দশাশ্বমেধ ঘাটে যেতে মোটামুটি এখান থেকে অটো তো ফাঁকা পাচ্ছিলামই না, তো একটা উল্টো দিকের অটো ছিল তাতে কতজন প্যাসেঞ্জারও ছিল, তো তাদের নামিয়ে তারপর আমাদের ঘাটে নিয়ে গেল। তো মানে রাস্তাটা অনেকটাই ছিল আর দশেরা সবে গেছে গতকাল, তো তার জন্য প্রচণ্ড ভিড় ছিল, তিল ধারণের জায়গা ছিল না রাস্তায়। মানে যেরকম আমাদের কলকাতার অষ্টমী নবমীতে মানে লোকের একদম প্রচণ্ড ভিড় থাকে প্যান্ডেলে প্যান্ডেলে, ঠিক সেরকমই ভিড়, মানে পুরো জনসমুদ্র, তো কিছুটা ভয়ও লাগছিল। তো যাই হোক, ঘাটের ওখানে গিয়ে কিছু শপিং করলাম লোকজনকে গিফট দেওয়ার মতো, ওই কাঠের কিছু সার্ভিং কার্ড টাইপের কিনলাম, যেগুলো অনলাইন অনেক দাম নেয় কিন্তু এখানে দেখলাম বেশ রিজনেবল দামেই পেলাম। আর কিছু বেনারসি দোপাট্টা কিনলাম, তো শপিং ভালো হলে মনে হয় যেন ঘোরাটা খুব ভালো হচ্ছে, তো শপিং খুব ভালো হলো। তো তারপর অটোটা আমাদের জন্য ওয়েট করছিল, তো কি ভাগ্যি ভালো যে ও আমাদের জন্য ওয়েট করেছে, না হলে কিন্তু আমাদের ফেরার সময় খুবই অসুবিধে হয়ে যেত, কারণ ওখানকার থেকে কোনো অটোই কিন্তু এদিকে রামনগরের দিকে আসতে রাজি হচ্ছিল না, কারণ অনেকটা ডিস্টেন্স। আর এখানে একটা পুল পেরোতে হলো, বললো ওটা রামনগর পুল, গঙ্গা নদীর ওপর দিয়ে এপার থেকে ওপার যাওয়ার। ভীষণ ভিড় ছিল আজকে আমাদের। আর বাড়ি তারপর এখানে হোটেলে ফিরে এসে আমরা ডিনার করলাম। ডিনারটা বুঝতে পারলাম না, মানে যাবার সময় আমাদের যতটা ভালো লেগেছিল ফেরার দিন খারাপ বলবো না, কিন্তু ঠিক সেই লেভেলের লাগলো না। ডেজার্ট আইটেমগুলো দেখলাম অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের স্টার্টারটাও এলো, আর খাবার খাওয়ার পরও বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর ডেজার্ট আইটেমগুলো ছিল। আর ডেজার্ট আইটেমগুলো এতটাই কোল্ড ছিল যে মানে যেন মনে হচ্ছে কেকগুলো তো যেগুলো পেস্ট্রিগুলো দিয়েছিল খুবই মানে টাফ হয়ে গেছিল, শক্ত ছিল। আর যখন ক্রিমগুলো বাইট করছিলাম তখন মনে হচ্ছিল যেন আইসক্রিম খাচ্ছি, মানে আইস ক্রিস্টালস হয়ে গেছিল ক্রিমগুলো, তো মনে হয় ফ্রিজে ছিল তারপর সেটাকে বের করে ওরা সার্ভ করেছে, ওরা হয়তো ভাবেনি এত গেস্ট চলে আসবে।
তো যাই হোক, মোটামুটি খুব খারাপও না আবার এক্সট্রা অর্ডিনারিও না, মোটামুটি যা রেটে আমরা যেরকম পেয়েছি এখানে তো ঠিক আছে, মানে হ্যাপি, কোয়াইট হ্যাপি আজকের জন্য। তাহলে এখান থেকেই গুড নাইট করে দিচ্ছি। সকালবেলা ওদের ব্রেকফাস্ট এরিয়া চলে এসেছি। ব্রেকফাস্ট সাজানো রয়েছে জুস, নানা রকমের ফ্রুটস, ব্রেড, বাটার, জ্যাম, ক্রসেন, ড্রাই কেক, বয়েলড এগও রয়েছে, আর আপনার চয়েস অফ এগ, আপনি যেরকম খাবেন সেরকম বানিয়েও দেবে। ব্রেকফাস্ট বাফে স্প্রেড ওদের মোটামুটি ভালোই ছিল। বেশ জমিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট সারলাম, আর ব্রেকফাস্টটা কিন্তু রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। আইটেমগুলো কিন্তু মোটামুটি সবগুলোই খেতে ভালো ছিল। কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, আর নেক্সট ট্রিপ প্ল্যান করতে আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতেও কিন্তু ভুলবেন না, চেষ্টা করব আনসার দেবার। আর ট্রিপ কিন্তু সবে শুরু হয়েছে, সাথে থাকুন আর দেখতে থাকুন। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।